ভালো করে মাথাটা মুছিয়ে দি। কি মা দুটোকে কত সুন্দর লাগছে, তুলি মাকে খুব মিষ্টি লাগছে, আর পরি মাকে তো খুব মিষ্টি লাগছে। আজ তো সরস্বতী পুজো সকালবেলা, পরি আর তুলি তো গলা জড়িয়ে ধরে দুজনা ঘুম ঘুম করছে, এখনো ওদের ঘুম ভাঙেনি। হাই হাই, কি রে তোরা এখনো উঠিসনি? হে ভগবান, এদেরকে আমি কি বলবো। হ্যাঁ দেখো, দিদি আর বোন গলা জড়িয়ে ধরে আজকে এখনো ঘুমোচ্ছে। হ্যাঁ রে, এই পরি, এই তুলি, ও আজকে সরস্বতী পুজো। পরীকে তোর বুনুকে ডাক, আমার ওদিকে অনেক কাজ পড়ে আছে রে মা। নে তোরা তাড়াতাড়ি ওঠ, ওদিকে হলুদ বেঁচে রেখেছে তোদের হেনা মাসিমণি, তোরা একটু মেখে স্নান করবি যে। যাই, ওদিকে ডোনাকে তো খানিকটা দায়িত্ব দিয়ে এসছি, যাই, অনেক গোজগাজ আছে, কিচ্ছু হয়নি, কখন যে কি করবো। এই বলে ইন্দু তো ঘর থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আমাদের হলুদ মেখে স্নান করতে হবে, বুঝলি? হিনা মাসিমণি আমাদের জন্য হলুদ বেটে রেখেছে। ঠিক বলেছো তুলি দিদি, প্রত্যেক বাড়ি তো এই দিনে হলুদ মাখি, তারপরে মামাম স্নান করিয়ে দেয়, কিন্তু এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জল মাথায় ঢালবো কি করে? আমার তো বাবলেই খুব চিত করছে রে, কি হবে? আরে বুনু, অত চিন্তা করিস না, একটুখানি তো ধূপাত ধূপ, একটু জল ঢালবো, তাই হয়ে যাবে। চল চল, অঞ্জলি দিতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই বলে তুলি আর পরি ঘর থেকে একসঙ্গে চলে গেল বাইরে। এদিকে বাইরে হেনা তো তুলি আর পরির জন্য হলুদ নিয়ে অপেক্ষা করছে। মোদি ভাই, ওদের এখনো ঘুম ভাঙেনি, আসতে বলো তাড়াতাড়ি, স্নান করবে, রেডি হবে, তার মধ্যে আবার শাড়ি মাড়ি পরবে, দেরি হয়ে যাবে তো অনেক। কি বলি বলতো, এই তো এক্ষুনি ডেকে এলাম, দুটো তো মিলে তো বললো আসছে, আমার আর ভাল লাগে না জানিস তো, সেই দেরি করবে আর দিনের দিনই দেরি করতে হয়। দাঁড়া একবার ডাকি। এই পরি, তুলি কি রে, আয়, তোরা কত দেরি হয়ে গেল। দেখতে এই পরি আর তুলি বাইরে বেরিয়ে এলো। এই তো মাসিমণি, দেখো না বুনু উঠতে এত দেরি করলো, আমি কি করবো বলো তো। এই তো মামাম, চলে এসেছি আমরা। উফ বাবা, তোদের এতক্ষণে হলো, ওই দেখ ওদিকে হিনা মাসিমণি দাঁড়িয়ে আছে হলুদ হাতে নিয়ে, চল 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 শিগগিরই চল। এই বাবা, হিনা মাসিমণি, তুমি কত সকালে উঠেছো গো, নতুন জামা, হলুদ রঙের, লাল রঙের, কি সুন্দর লাগছে তোমায়, আমিও হলুদ পরবো আজকে। আরে পরি, আজকে তো মা সরস্বতীর পুজো, আজকে সবাই হলুদ পরে, পরবে তো তুইও হলুদ, তুই তুলি আরো সবাই, সবাই হলুদ পরবো আমরা। সত্যি বলছো, চল ম্যাচিং ম্যাচিং। রে কিন্তু তার আগে এই হলুদটা দেখ, এটা তো গায়ে মাখতে হবে আগে, তবে তো সুন্দর হলদে হলদে রং হবে গায়ের, ফচকা ফচকা লাগবে, ফচকা ফচকা লাগবে, আমি ফচকা হয়ে যাব, কি মজা। আরে বুনু, চল চল দেরি করব না, ধপা ধপ হলুদ মেখে চানটা করি। আর এদিকে দেখতে দেখতে ইন্দু তো তুলি আর পরীকে হলুদ মাখিয়ে স্নান করাতে বসে পড়লো। এবার এক এক করে হলুদ মাখিয়ে দি। মাম বলছি, ও হলুদ এত বেশি দিলে তো রং পাল্টে যাবে, মুখটা হলুদ হয়ে যাবে তো। দেখো কাণ্ড, হলুদ মাখবি না, আজকের দিনে সবাই হলুদ মাখে, মা সরস্বতী হলুদ রং আর সাদা রং খুব পছন্দ করে রে। নে নে নে, দেরি করিস না, তুই হলুদ মাখলে গা দিয়ে সুন্দর সুন্দর হলদে হলদে রং বেরোবে, আমার মেয়েটাকে কত সুন্দর লাগবে। এই বলে ইন্দু তো ভালো করে পরীর মুখের মধ্যে হলুদ লাগিয়ে দিল, তারপরে ভালো করে তুলির মুখেও হলুদ লাগিয়ে দিল ইন্দু। দাঁড়া তুলি, স্থির হয়ে বস, এই তো হাতগুলোতে ভালো করে দিয়ে দি। এনা রে, এই দেখ দুটোকে মাখিয়ে দিয়েছি আচ্ছা করে, এতক্ষণ তো সব ঠিক ছিল দিদি ভাই, এইবার এবার তো ঠান্ডা ঠান্ডা জল মাথায় পড়বে, পরি তুলি কি যে হবে ঠান্ডা। হিনা মাসিমণি, তুমি আর নতুন করে বুনুকে ভয় দেখিও না, এই ঠান্ডা জলে স্নান করার ভয় তো আসতেই চাইছিল না। ইস, বছরে একটা দিন মা সরস্বতীর অঞ্জলি দিবি, সকাল সকাল একটু স্নান করতে পারবি না, চল চল এবার ধপা ধপ জল ঢেলে দি। আর কিছুক্ষণের মধ্যে ইন্দু তো পরীকে স্নান করাতে লাগলো। দেখি, দাঁড়া দাঁড়া আর একটু দেখি। ওরে বাবা রে মামা, কি চিৎ করতে, জল 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 না, মরে গেলাম রে। কি দেখি, এবার তুলিকে দেখি, এই চুপচাপ বস, নড়বি না। বুনু রে খুব চিৎ করছে, তুই ঠিকই বলেছিলি রে, কি চিৎ রে, ওরে বাবা রে। ও বাবা রে বাবা, এই তো হয়ে গেল তো, চল চল এবার মুছিয়ে দি তাড়াতাড়ি। এই না গামছাটা দে তো। হ্যাঁ বৌদি ভাই, এনো এনো। আরে ভালো করে মাথাটা মুছিয়ে দি। বাবা, মাথায় এক রাশি চুল, হ্যাঁ রে, দেখেছিস এইবার শুকোতে দেখবি চুলটা কত দেরি হয়ে যাবে। মামা আটকে, ও তো জলে জলে জ্বলছো কেন, আমার মালটাই লাগছে তো,
তোকে কে বলেছিল এত বড়দের মতো পাকা পাকা চুল রেখেছিস? বাবা ভয় লাগে না যাই, এই সকালবেলা মাম মাম চান করতে গেলে আমার খুব টেনশন হয় এই জন্য। দেখি তুলি সির হয়ে দাঁড়া, এই তো ভালো করে মুছে দিচ্ছি। উফ তোরও তাই বাবা, বলি হারি সব চুল। চল চল যা এবার বোনকে নিয়ে ঘরে চলে যা, জামা পরতে হবে। ও মামা জামা কেন, আমি তো চালি পরবো আজকে। বাপ রে বাপ, ওই হলো আর কি, রোজ যেটা বলি সেটাই তো অভ্যাস হয়ে গেছে আমার, কি করব। জানি জানি মা তুমি আজ শাড়ি পরবে। বাবা রে কি চি তুলি দিদি চিগিরি, চলো চাইতে তাড়াতাড়ি পরে ফেলি। এই বলে তুলি আর পরি তো ঘরের দিকে দৌড় মেরে পালালো। দেখছিস না দেখছিস, দুটোই খেপি। তবে বৌদি ভাই যাই বলো, ছোটবেলায় এইসব মজা আমাদেরও কম ছিল না, কি বলো? হ্যাঁ রে হেনা, যা যা বলেছিস, কিন্তু এখন এত শাড়ি পরে পরে না আর ভাল লাগে না। তোদের মতো যদি একটু চুড়িদার পরতে পারতাম বাবা, কাজ করে অনেক শান্তি পেতাম জানিস। এই হেনাটা যে কি করে না, কখন থেকে খুঁজেই পাচ্ছি না। এই হেনা হেনা, ও ঈশা, হ্যাঁ বল। এই শোন একটু এদিকে আয় তো। হ্যাঁ হ্যাঁ চল, কি বলবি আবার এদিকে যাওয়ার কি আছে। উফ তুই না সত্যি যেটা বলছিস সেটা শোন, ওখানে দিদি আছে না, সবার সামনে সব কথা বলা যায় বুঝি। উফ আচ্ছা বল বল কি বলবি, বল তাড়াতাড়ি। এই বুঝি সকালবেলা থেকে না রনিবাবু বারবার ফোন করছে, কোথায় যেন এটা যার জন্য বলছে, কি করি আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে ইয়ে ভিকিদা কিছু ফোন টোন করেছিল নাকি? আরে সে আর কি বলবো, সে তো কাল রাত থেকে আমায় বলে যাচ্ছে ফোনে, আমি কিছু বলতে পারছি না। দূর বাবা, এই বাড়িতে এই সমস্ত এখন পুজো মুজো সব কিছু ছেড়ে দিয়ে কোথাও যাওয়া যায় বলতো, এই কী যে ঝামেলা হলো না। হ্যাঁ সত্যি, এই ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একসঙ্গে পড়ে গেছে, কি জ্বালা বলতো, আমি তো কিছু জানি না, যা হবে হবে। আচ্ছা শোন না চল না ঘরে যাই, গিয়ে ফোন করি, ফোন করে তো একটা ব্যবস্থা করতে হবে, আজকে দিনটাকে মিস করা যায় নাকি চাই, চল 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 ঘরে চল। এ বলে ঈশা তো হেনাকে নিয়ে ঘরে চলে গেল। আর খানিকক্ষণের মধ্যে এই ডোনা তো ঘর থেকে বেরিয়ে এলো। ও দিদি ভাই, দিদি ভাই বলছি কি গো, এখনো তো ঠাকুর নিয়ে এলো না ওরা, আর কত দেরি করবে বলো তো। হ্যাঁ রে ডোনা, ওই অপেক্ষাতেই তো বসে আছি। ওফ এত দেরি করছে, এদের এত চয়েস না, ওই সময় লেগে যায় ওই সব করতে। আচ্ছা শোন না, ওই ডোডোয়া রায়কে তৈরি করেছিস তো? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, ওদের সকাল সকাল একটু গরম জল করে স্নান টান করিয়ে দিয়েছি, ওদেরই তো রেডি করে এলাম। আমিও পড়িয়া তুলিকে স্নান করিয়ে দিয়েছি বুঝলি তো, যাই তাহলে মেয়ে দুটোকে একটু শাড়ি ঠাড়ি পরিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ আজকে দিনটা তো খুব মজার দিন, যাও যাও তুমি ওদের রেডি করো। ডোনা রে তাহলে তো দাদা ভাইরা এলে আমাকে একটু ডাকিস, হ্যাঁ আমি যাই ওদেরকে শাড়িটা পরিয়ে দিই ততক্ষণ। আর দেখতে দেখতে এই কিছুক্ষণের মধ্যে ইন্দু তো তুলি আর পরিকে শাড়ি পরিয়ে সাজিয়ে গুজিয়ে রেডি করে দিল। আরে বাবা, লাল আর হলুদের শাড়ি বোন আর দিদি তো ম্যাচিং ম্যাচিং পরেছে, দুজনাকে শাড়ি পরে কি মিষ্টি লাগছে, পুরো গিন্নি গিন্নি লাগছে তো। ও মাম তাই তো পরে দিয়েছো, সুন্দরও লাগছে, কিন্তু এই শাড়ি পরে আমি তো নড়তেই পারছি না, তার মধ্যে গলায় আবার কত গয়না গাঁথি পরিয়ে দিলে, ওরে বাবা আমি তো পরে যাবো, হাঁটতে পারবো না তো। দিদিও তো পড়েছে, দিদি কি তোর মতো বোকা বোকা কথা বলছে, হ্যাঁ শাড়ি পরে কেউ উল্টে পড়ে যায়। আজকে দেখবি চিঙ্কিদি পিঙ্কিদি সবাই হলুদ রঙের শাড়ি পরবে, টি মা দুটোকে কত সুন্দর লাগছে, তুলি মাকে খুব মিথ্যি লাগছে, আর পরি মাকে তো খুব মিথ্যি লাগছে। যাই হোক তোরা দুজন তাহলে ঘরে বস, হ্যাঁ আমি ওদিকে যাই বুঝলি, বাবারা এক্ষুনি এলো বলে ঠাকুর নিয়ে গোছানো গোছানো করতে হবে তো। যাক বাবা একটা কাজ মিটলো, বড় দায়িত্ব, এবার যাই ওদিকে অনেক কাজ আছে, নোনা তো এখনো ডাকলো না। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই রাজার শুভ বল ঠাকুর নিয়ে চলে এলো হরেনে রিসকা করে। আরে আরে এই তো তোমরা চলে এসেছো, আরে দিদি ভাই এতক্ষণ অপেক্ষা করছিল। মা দাদা ভাইয়ের কোলে ঠাকুরটা কি সুন্দর হয়েছে, দাঁড়াও দাঁড়াও আমি দিদি ভাইকে ডাকি। ও দিদি ভাই, দিদি ভাই গো ঠাকুর চলে এসেছে, শিগগিরই এসো। হ্যাঁ যাই যাই যাই, এই তো, ওহ বাবা রে দেরি হয়ে যায় আমার না। হ্যাঁ হ্যাঁ এই দেখো ঠাকুর চলে এসেছে। আরে ডোনা কি সুন্দর হয়েছে ঠাকুরটা বল। এই তো রাজ, সবকিছু ঠিকঠাক নিয়ে এসেছো তো, পুজো যা যা লাগবে? হ্যাঁ বৌদি ভাই সব নিয়ে এসেছি, দেখে নাও তোমরা। আচ্ছা বৌদি ভাই নাও এগুলো ধরো, আমি এবার ঠাকুরটাকে নামিনি। দাদা দে দে আমাকে দে, আমি ধরি, তুই নাম, তারপরে একসঙ্গে ধরে ধরে নামিয়ে রাখি। আর দেখতে দেখতে রাজা শুভর মিলে মা সরস্বতীর মূর্তিটা জল চৌকির উপর নামিয়ে রাখলো। ইন্দু নাও ঠাকুর এখানে নামিয়ে রাখলাম, এবার তোমরা পুজোর যোগাযান্তি শুরু করো, আসার সময় আমি পুরুত মশাকে বলে এসেছি এক ঘন্টার মধ্যে চলে আসবে। তুমি তো এনে দিয়ে খালাস, এত তাড়াতাড়ি হয়? এই জন্য বলেছিলাম একটু আগে করে ঠাকুরটাকে এনে দিতে। আচ্ছা দাদা বাবু আমার তাহলে হয়ে গেছে, আমি তাহলে আসি। হ্যাঁ 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 হরি এসো এসো, পরে এসে প্রসাদ একটু খেয়ে যাও কিন্তু। আচ্ছা দাদা বাবু আসবো পাঠিয়ে। এই বলে হরেন তো রিসকা নিয়ে চলে গেল। ও মা ঠাকুর চলে এসেছে তো বউ, এলে পরে কি সুন্দর হয়েছে ঠাকুরটা বল। হে কি সুন্দর হয়েছে, স্কুলের ঠাকুরটা সাদা রঙের বলো, আর আমাদের ঠাকুরটা হলুদ রঙের। হে রে মা সরস্বতী সাদা হলুদ গোলাপি আকাশি সুন্দর সুন্দর রঙের হয়। আর এদিকে মুন্নি আর মৌরিও তো শাড়ি পরে চলে এলো। কি সুন্দর হয়েছে মা সরস্বতীটা, কোথায় ভাল
ভালো দেখতে রে, বাড়ির ঠাকুরটা মোটেও ভালো হয়নি, স্কুলের ঠাকুরটা কি সুন্দর সাদা রঙের। দারুণ লাগছে পুরো ফুটবল বলতে পারে বলতিস কেন আমার নামে? হ্যাঁ আমাকে ফুটবল লাগছে মোটো না, তুই জানিস আমাকে মামমাম বলেছে আমাকে খুব কিউট লাগছে চারি পরে। তুই ডব মারিস না আমাকে যা, সে তো তোকে এমনি এমনি বলেছে যাতে তোর মন খারাপ না হয়, কিন্তু আসলে তো তোকে পুরো রসগোল্লা লাগছে। ঠিক এমন সময় রিনি ডিম্পি কিনি এসে হাজির। এ পড়ি পুজো শুরু হলো নাকি রে তোদের বাড়ি? ও মা ঠাকুরটা তো ভারী সুন্দর এনেছিস তোরা। ও বাবা দেখছি সবাই চলে এসেছিস তোরা আমার আগে। ও রিনি দিদি আমাকে কি ফুটবল রসগোল্লার মতো লাগছে গো? ও মা তোকে কত সুন্দর লাগছে, কে বলেছে তোকে ফুটবল রসগোল্লার মতো লাগছে? দেখো না আমাকে মুন্নি বলছে আমাকে ফুটবল লাগছে। আর যে তো পিঙ্কি তুই তো আমাদের খুব মিষ্টি, তোকে খুব ভালো লাগছে, শাড়ি পরে পুরো গিন্নি গিন্নি লাগছে যে। আর পরি পরি কই? ওরে বাবা কেউ তো খুব ভালো লাগছে শাড়ি পরে। বন্ধুরা দেখতেই পাচ্ছ বাড়ির সব খুদে সদস্যরা তো হলুদ শাড়ি পরে রেডি, কিন্তু পুজো তো এখনো বাকি, আছে অঞ্জলির পর্ব আর আছে ভ্যালেন্টাইন্স ডের চমক। তো দেখতে হলে এপিসোডগুলো মিস করো না, দেখতে থাকো টাইনি ভিলেজ স্টোরি, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো তো এখানেই শেষ করছি, টাটা।